এমনিতে রেজাল্ট তোমার হয়েছে 472, কিন্তু মানে সেটাতে একটু ভুল আছে। মানে যেটা উচ্চ ইলেভেনের যেটা মার্কশিট পেয়েছিলাম সেটার নাম্বার অনুযায়ী, আর যেটা মাধ্যমিকের মার্কশিট পেয়েছিলাম ওই নাম্বার অনুযায়ী, পুরো কাউন্সিল যেই নিয়ম দিয়েছিল সেটা দিয়ে ক্যালকুলেট করে, বেশ অনেকবার ক্যালকুলেট করেছি, ম্যাথের টিচারকে দিয়েও ক্যালকুলেট করেছি, এমনকি বিভিন্ন যেরকম ওয়েবসাইটগুলো বেরিয়েছিলো বিশ্বসাথীর মতো যেগুলো ডেমো মার্কশিট তৈরি করছিলো এই নাম্বার অনুযায়ী, সেগুলোতে ক্যালকুলেট করে প্রত্যেকটি 490 আসছে। আমি পুরো 60% ওয়েটেজ ইলেভেনের নাম্বারের উপর, আর 40% ওয়েটেজ হচ্ছে গিয়ে মাধ্যমিকের নাম্বারের উপর দিয়ে নিই, মাধ্যমিকের টপ 4 নাম্বারের উপর দিয়ে নিই, 490 আসছে। কিন্তু পাঠানো হয়েছে মানে মার্কশিটে, 12-এর মার্কশিটে এসছে তো 472, ওই নিয়ে একটা একটু মনটা খারাপ। 490 যেটা আসছিল তো ওটাই চেয়েছিলাম, মানে ভেবেছিলাম যে ওটাই আসবে যখন ই করবে, তো মানে 472টা তো পুরো এটা পুরো আনএক্সপেক্টেড, মানে একদম মন খুব খারাপ হয়ে গেছিল। কম তোমার সব সাবজেক্টই যেটা নাম্বার আসার কথা তার থেকে প্রায় 3 নাম্বার করে ঘরে কম এসছে সব সাবজেক্টই, মানে হিসাবের কিছু একটা গণ্ডগোল হয়েছে। রেজাল্ট যেটা কালকে যেটা আমরা ওয়েবসাইটে দেখলাম যে নাম্বারটা এসছে 472, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে 40% মাধ্যমিকের ওয়েটেজ এবং 60% ইলেভেনের নাম্বারের ওয়েটেজের উপর ভিত্তি করে যেই নাম্বারটা হবে সেটাতে আমার ছেলের নাম্বার আসছে 490, কিন্তু মার্কশিটে যেটা দেখা গেল তাতে 472 এসছে, মানে 18 নম্বর শর্ট এসছে। পরীক্ষা হলে পরে এভাবে পেত আর কি, 490-95 পেত, মাধ্যমিকেও তাই রেজাল্ট হয়েছিল। ওরা যে সিস্টেমটা ওরা দিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিস্টেমটা দিয়েছে পরীক্ষা না হওয়ার কারণে, যে মাধ্যমিকের নাম্বারের উপরে 40% ওয়েটেজ এবং ক্লাস ইলেভেনের 2020 সালে যে ইলেভেনের পরীক্ষা হয়েছে তার নাম্বারের 60% ওয়েটেজ পরে যে নাম্বারটা আসবে সেটা যে কেউ ওই পদ্ধতির উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে এইটা সিস্টেমটা দিয়েছে ওটাতে ক্যালকুলেশন যে কেউ করে দিতে পারবে, করলে আর কি 400, ওর সেই অনুযায়ী ওর 490 আসবেই, 490 এটা একদম 100% ওটাই কারেক্ট। কথাটা হচ্ছে যে উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন যে উনি 490 পেতেন 472 পেয়েছেন, সেটা আমি তার উত্তর দিব না, আমার দেওয়ার কথা নয়। আমি কাউন্সিল আমাকে যে মার্কশিট পাঠিয়েছে সেই মার্কশিটটা ওনার হাতে তুলে দেবো আমি। এবার সেই রেজাল্টে উনি যদি সন্তুষ্ট না হন, তা কাউন্সিলের নির্দেশিত গত 22-7-এর যে নির্দেশিকা রিভিউ করার জন্য আমি ওনাকে সেভাবে এগোতে বলবো। উনি যদি বলেন যে না কাউন্সিল বলেছিলেন যে এটা এইভাবে নাম্বারিংটা হবে, এত নাম্বার পাবে মাধ্যমিকের এত, উচ্চ মাধ্যমিক ইলেভেনের এত, সেটা উনি হিসাব করে দেখাচ্ছেন, ওখানে আমার হস্তক্ষেপ করার অধিকার নেই, আমি করবো না। আমি ওনাকে ওটাই বললাম যে আপনি রিভিউ করলেন, আমি রিভিউর সমস্ত ব্যবস্থা করে দেবো, রিভিউ করতে গেলে এই জিনিসগুলো লাগবে ওটা করা যাবে, আর যদি আপনি ব্যক্তিগত চিঠি দিতে চান আপনি চিঠি দিতেই পারেন। না উনি তো বললেন রিভিউ করবো না, উনি সিস্টেমটার উপর তো ইয়ে করছেন, মানে দোষ দিচ্ছেন যে যে সিস্টেম যে ফর্মুলা কাউন্সিল দিয়েছিল এর আগে সেই ফর্মুলা নাকি ওনার মিলছে না, ওনার ছেলের মার্কসটা ফর্মুলা মোতাবেক হচ্ছে না। উনি আমাকে দেখালেন যে আমার ছেলে 90% পাওয়ার কথা কিন্তু 472 হচ্ছে, কাউন্সিলের নির্দেশিত ফর্মুলা অনুযায়ী 490 পাওয়ার কথা কিন্তু 472 পেয়েছে। আমি বললাম তাহলে আপনি কাউন্সিলে লিখুন, এটা তো আমার এখতিয়ার বহির্ভূত, আমাকে কাউন্সিল ইয়ে দিয়েছে, নির্দেশিকা দিয়েছে ফর রিভিউ, এর বাইরে তো আমি যেতে পারবো না।